এই যে আমার পেছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেই রোস আইল্যান্ডে আজকে আমি যাব। দেখতে পাচ্ছ রোস আইল্যান্ড প্রায় চলে এসেছে, চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড বা রোস আইল্যান্ড বলতে পারো। তোমাদের বলে রাখি এইখানে কিন্তু বাইরের খাবার দাবার একদমই অ্যালাউ নেই, তো এই যে সৌন্দর্য আর কোথায় পাবে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি আকাশ আর তোমরা দেখছো হালদার ব্লগ। তো চলে এসেছি রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে, টিকিট কাউন্টারটা খুঁজছি কারণ আমি যাব। এই যে আমার পেছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেই রোস আইল্যান্ডে আজকে আমি যাব আর তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো সেই কারণে টিকিট কাউন্টার খুঁজতে বেরিয়ে পড়েছি আর দেখি বোর্ডের টিকিট কত নেয়, তারপর তোমাদের আমি জানাচ্ছি। গাইজ, ঘুরে ফিরে শেষমেশ এখন টিকিটটা করে নিয়েছি। তো টিকিট রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টসে তোমার এই গেটটা দিয়ে ঢুকলে পরে বাস সাইডে টিকিট কাউন্টার পড়বে, তো সেখানে এসে তোমরা টিকিট কাটতে পারো। টিকিট প্রাইস পড়েছে 370 টাকা নিয়েছে আর এক ঘন্টাই মাত্র টাইম দিয়েছে, এক ঘন্টা বোর্ডে ওখানে ছেড়ে দিয়ে এক ঘন্টা টাইম পাবো, ওখান থেকে এক ঘন্টার মধ্যে আবার বোর্ডের কাছে আসতে হবে। এখান থেকে এখন বোর্ডের জন্য আর কি অপেক্ষা করতে হবে, তার কারণ 10 জন না হলে বোর্ড ছাড়ে না, তো সম্ভবত 7 জন মতন হয়েছে আর 3 জন ফটাফট হয়ে গেলে বোর্ড আসবে, তারপর বোর্ড ছাড়বে। এক্ষুনি ফোন আসলো বোর্ডের স্যাংশন হয়ে গেছে, একটু পরেই চার্ট লিস্ট আসবে, তারপরে এখান থেকেই ছাড়বে। এখন মোটামুটি অন্য অন্য যে বোর্ড আছে সেগুলো দেখতে পাচ্ছ, সেই সব বোর্ডগুলো তৈরি হচ্ছে আর কি গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমাদের বোর্ডটা একটু পরেই আসবে, তো তার জন্য এখানে অপেক্ষা করছি। ওয়েদারটা আজকে প্রচুর সুন্দর ওয়েদার, দেখতে পাচ্ছ জাস্ট অসম। গাইস, আমাদের বোর্ড এসে গেছে, প্রত্যেকটা বোর্ড যেমন দেখছে আর কি, কিন্তু আমাদের বোর্ডটা একটু সব থেকে ডিফারেন্ট আর কি। তোমাদের দেখাচ্ছি, লাইফ জ্যাকেট পরে নিয়েছি, তো ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, তো বোর্ড নিজের গতি ধরে নিয়েছে, আমরা ছুটে চলেছি। একটু নয়েজ আসছে জানি, কিন্তু সেটা তোমাদের উপভোগ করতে হবে। আর আজকের ওয়েদারটাও আর কি অনেক সুন্দর, আজকের ওয়েদারটা জাস্ট অসম। এখান থেকে আর কি দেখতে পাচ্ছ রোজ আইল্যান্ড প্রায় চলে এসেছে, সাইডে তোমরা দেখতে পাচ্ছ সাইডে নর্থ বেস্ট আর আমরা রোস আইল্যান্ডের দিকে ঘুরে চলেছি। চলে এসেছি রোস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, আর আজকে তো শুধু রোস আইল্যান্ডের টিকিট বুক করেছি। চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড বা রোস আইল্যান্ড বলতে পারো, আগে এই আইল্যান্ডটার নাম ছিল রোস আইল্যান্ড আর এখন সেটা রিনেম করে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড করেছে, যেটি এখন বর্তমান নাম। দেখতে পাচ্ছ আর কি জাপানিরা এখানে কিছু সময়ের জন্য শাসন করেছিল, তো সেই কারণে তোমার এইরকম কিছু কিছু জায়গায় এই ধরনের জাপানিজ বাংকার দেখতে পাবে।
আর তার সঙ্গে ঢুকতেই সামনে পড়ে গেল, ঢুকেই দেখতে পাবে আর কি এই ধরনের দেখতে পাচ্ছ আর কি। এটা একটা আলাদাই ফিলিং আর কি, হরিণটা শিং নেই, তোমার তো ভেঙে গেছে আর সামনে হরিণটা দেখতে পাচ্ছ আর শিং আছে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই বলো। এখানে গাইডলাইনের চার টালানো আছে, তো বিভিন্ন কারণে তোমাদের ফাইন লাগতে পারে আর কি, যেটা অনিয়ম কাজ, তো তোমরা সেটা চারটা দেখে নিতে পারো, দেখে সেইভাবে চলাফেরা করো। তোমাদের বলে রাখি এইখানে কিন্তু বাইরের খাবার দাবার একদমই অ্যালাউ নেই, তো দেখতে পাচ্ছ একদমই ভয় পায় না তো হরিণগুলো। তো এইটার এখনও শিং হয়নি, আস্তে আস্তে শিং এর বেরাবে, তোমরা আর একটু আগে নিয়ে যাই, তোমাদের নিয়ে দেখাই আর কি হরিণগুলোকে। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর মখফলের মতন, কত সুন্দর মখফলের মতন দেখতে শিংগুলো। তো এইগুলো আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে এর যে রক্তগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে যাবার পরে কাটাওয়ালা গাছের সঙ্গে ঘষে তারপরে গিয়ে শিংগুলো শাইনি এবং সুন্দর করে তুলবে, যেটা দেখতে অপরূপ সুন্দর লাগবে। তো এই হরিণটা ছোটো ছোটো দেখতে পাচ্ছ আর কি, শিং বেরিয়েছে। গাইস দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর পেয়ারা হরিণ, জাস্ট অসম লাগছে দেখতে। তো এ নিজের মনে আর কি বসে আছে, তো এই যে সৌন্দর্য আর কোথায় পাবে বলো, জাস্ট অনেক সুন্দর। আর হরিণের শিংগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর শাইন করছে, শাইন করছে না সরি, এখনও হিংটা শিংগুলো পুরোপুরি তৈরি হয়ে পারেনি। তো প্রচণ্ড আজকে গরম পড়েছে, আর একটু ওইদিকে যাব, গিয়ে তোমাদের দেখাবো বিভিন্ন যেসব জায়গাগুলো। ব্রিটিশ শাসনের সময় কিন্তু, মানে শাসনকালে, তো এখানকার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল কিন্তু রোস আইল্যান্ড ছিল, পরে সেটা চেঞ্জ করে পোর্ট ব্লেয়ার করা হয়। প্রথমত যখন ব্রিটিশ শাসনকালে সেলুলার জেল তখন তৈরি হয়নি, তো কয়েদিদের কিন্তু এখানেই সাজা দেওয়া হতো। তো আর দেখতে পাচ্ছ কত হরিণ আর কি এখানে। গাইজ আস্তে আস্তে দেখা হয়ে গেল অরুণিতা ম্যামের সঙ্গে, তো খুব ব্যস্ত গাইড নিয়ে ঘোরার জন্য। দেখতে পাচ্ছ এখানে কত হরিণ আর কি, তো তোমাদের দেখাচ্ছিলাম আর কি। দেখতে পাচ্ছ এখানে যে হরিণগুলো আর কি, তো এই যে হরিণের শিংগুলো দেখতে পাচ্ছ, তো ফার্স্ট টাইম তোমাদের যেমন দেখিয়েছিলাম যে ভেলভেটের মতন থাকে, পরে যখন রক্তগুলো শুকিয়ে যায় তারপরে কাটাওয়ালা গাছের সঙ্গে ঘষে ঘষে এরকম শাইনি করে তোলে, যেটা দেখতে অপরূপ সুন্দর। সামনের দিকে এগিয়ে যাই, দেখি সুন্দর সুন্দর নজরাগুলো। তো প্রচুর নারকেল গাছে দেখা যাচ্ছে এই সাইডে, সাইডগুলো দেখতে পাচ্ছ আর কি। পাওয়ার হাউস, আগে ব্রিটিশদের এটা পাওয়ার হাউস, এটা পাওয়ার হাউস ছিল, যেটা এখন গাছপালা গাছের শিকড় রুটসে এসে পুরো ভরে গেছে। এটা ব্রিটিশদের পাওয়ার হাউস ছিল, তো তখনকার যুগে তারা কারেন্টও ইউজ করতো। এটা এই পাওয়ার হাউসের এই নমুনাটা দেখে বোঝা যায়। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ বেকারি, এটা আর বিভিন্ন ধ্বংসবস্তু। তো একটু সামনের দিকে যাই, তোমাদের দেখাই। পেছনে দেখতে পাচ্ছ এই বিল্ডিং গাছের শিকড়ে পুরোটাই বিল্ডিংটাকে আলাদাই একটা আকৃতি ধরে রেখেছে। আর আমার এই যে সাইডটায় দেখতে পাচ্ছ এই বড় বড় কন্টেনারগুলো, তো এইগুলো অ্যাকচুয়ালি আসলে জল ফিল্টার করার যন্ত্র। তো আগে ব্রিটিশরা এই যে দেখতে পাচ্ছ বড় বড় তিনটে লোহার বড় বড় মেশিন,
তো এই মেশিনগুলো থেকেই তারা ওই সময় জল ফিল্টার করত। তো এইটা দেখতে পাচ্ছ, এই যে বড় বড় দুটো অংশ, তো এই এইখানেই তারা কাঠে কাঠ বা কিছু দিয়ে আগুন জ্বালাতো। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই দুটো জায়গায় এখানে আগুন ধরাতো, এবং আগুন ধরানোর পরে আস্তে আস্তে যে জলের ভাপটা বাষ্প আকারে বেরোতো, সেই বাষ্পের জলটা ধরে রেখেই তারা জল পান করতো। তো দেখতে পাচ্ছ আর কি, এই বড় বড় জিনিস তখনকার যুগে ট্রান্সপোর্ট করে নিয়ে এসেছে। এটা না আসলে অবশ্যই দেখা যায় না, বোঝা যায় না। আর গাছের রুটস বা শিকড়গুলো দেখতে পাচ্ছ, আলাদাই একটা আকৃতি ধারণ করে নিয়েছে, পুরো বিল্ডিংটাই যেন শিকড়ে ধরে রেখেছে। বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর লং ভিডিও তোমরা দেখো না, সেই কারণে ভিডিওটা আমার এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট পর্বতে তোমরা এই আইল্যান্ডের বাকি যে অংশ সেই সব পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও, এবং আমার সোশ্যাল মিডিয়া লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে চাইলে আমাকে ফলো করতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম। ফিরে আসছি নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি।